নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আমি অনন্যা আজকে নিয়ে হাজির হয়েছি আবারও একটা নতুন ধরনের রেসিপি ফ্রুট কাস্টার্ড তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে এক প্যাকেট দুধ দিয়ে দেব আমার আমি এখানে মোটামুটি তিনজনের মতো করেছিলাম সেই জন্য অল্প পরিমাণেই আমি দেখিয়েছি দুধটা দেখো অনেকটা ফুটে গেছে আমি কিন্তু খুব কম আছে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আরও ফুটিয়েছিলাম যাতে একটু ঘন ভাবটা আসে এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার জলে গুলে এটা দেওয়ার পরে কিন্তু হাতা দিয়ে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে নইলে কাস্টার্ড পাউডারটা কিন্তু এক জায়গায় বসে গেলে ভালো হবে না এরপরে আমার মনে হয়েছিল যে দুধের ঘনটা আরেকটু হওয়া দরকার সেই জন্য আবারও আমি দু চামচ কাস্টার্ড পাউডার জলে গুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে যে আমি হাতা দিয়ে ঘেঁটে নিলাম এরপরে দেখো আমার দুধের গ্রেভিটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে এরপরে আমি অ্যাড করছি দু চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু যতটা পরিমাণ কম দেওয়া যায় ততই কিন্তু উপকারী কারণ চিনি খেলে আমরা জানি শরীরের ক্ষতি কিন্তু জাস্ট একটু মিষ্টি ভাবটা আনার জন্য চিনিটা দিতেই হয় নইলে বাচ্চারাও খাবে না আর বড়রা তো খেতে পারবেই না এরপরে আমি কিন্তু দুধটা আমার রেডি করে আমি সাইডে রেখে দিলাম এবারে এখানে আমি কিছু ফল নিয়ে নিয়েছি আপেলটাকে আমি আগেই কেটে নিয়েছিলাম এরপরে আমি কমলা লেবু কোয়াগুলোকে ঠিক এরকমভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই জিনিসগুলো এরমভাবে কাটলে না দেখতে ভালো লাগে ছোটোবেলায় মাকে দেখতাম এই কাস্টার্ড রেসিপি খুব করতে বিশেষ করে টিফিনে দিত আর খেতেও খুব ভালো লাগতো মাকে দেখতাম এরকম ছোটো ছোটো করে কেটে কেটে দিতে এরপরে দেখো দিয়ে দিচ্ছি আঙুর আঙুরগুলোকেও আমি ঠিক এরকম পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগলে না খেতেও ভালো লাগে আর আমরা সবাই জানি যে কাটার ওপরেই কিন্তু রান্না নির্ভর করে থাকে তো দেখো প্রত্যেকটা আঙুর কিন্তু আমি এরকমভাবে চাক চাক করে কেটে নিয়েছি আমি কমলা লেবুর পরিমাণটা একটু কম দিয়েছিলাম কারণ খুব বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না অদিনের কমলা লেবু কিন্তু একটু টকই হয় আঙুরগুলোকে এরকম ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিলাম তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে কিন্তু খুব সহজেই ফ্রুট কাস্টার্ড রেসিপি করে দেখালাম আশা করব অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে এবারে দেখো একটা কলা নিয়ে নিয়েছি কলাটা আমি হাফ নিয়েছিলাম আগেই বলেছি আমি কিন্তু বেশি করিনি কোয়ান্টিটিতে আমি তিনজনের মতো করেছি আমার কিন্তু সবগুলো ফল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আগে থেকে আমি একটু বেদানা কেটে রেখে ছাড়িয়ে রেখেছিলাম সেই বেদানাটাও অ্যাড করে দিয়েছি এরপরে অ্যাড করে দিলাম আগে থেকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে সেই দুধটা ব্যাস এইটুকুনই রেসিপিটা আর কিচ্ছু নেই কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এই জিনিসটা বাড়িতে করে খাওয়া যায় আর এটা কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসবে এবারে দেখো আমি একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা গাঢ় ভাবটা এনেছি তবে খুব বেশি কিন্তু গাঢ় করে ফেললে ভালো লাগবে না এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ